আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে দুটোকে কম্পেয়ার করে দেখাবো, একটা চুলায় তৈরি আর একটা ওভেনে তৈরি। মানে কোন কেকটা আমার কাছে বেশি ভালো লেগেছে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটাকে আমি তৈরি করেছি চুলায়, যা আপনারা দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমরা কেকটাকে মোল্ড আউট করব। চুলায় আমার বেশি কেক বেক করা হয়নি, খুবই কম কেক, হয়তো হাতে গোনা মাত্র কয়েকটা হবে। যেদিন দেখা যায় কারেন্ট থাকে না আর অর্ডারের কাজ থাকে সেদিনই হয়তো বা আমি চুলায় বেক করি, এছাড়া কিন্তু আমি করি না যেহেতু আমার ওভেন আছে। এই যে এই কেকটা কিন্তু আমার কাছে অনেক স্পেশাল, কেননা এটা আমার চুলায় তৈরি এবং পারফেক্ট কতটা সেটা নিশ্চয়ই আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। কেকের নিচটা দেখতে একেবারে ওভেনের কেকের মতোই আমার কাছে মনে হচ্ছে, ওই ধরনেরই হয়েছে। আমার কাছে কয়েকটা প্রশ্ন এমন এসেছিল যে অনেক সময় দেখা যায় ওভেনে কেক দেওয়ার পর কারেন্ট চলে যায়, তখন আমরা ঠিক কী করব। তখন আমাদের একটা কাজ করতে হবে যে ওভেন থেকে সাথে সাথেই কেকটা বের করে ফেলা যাবে না, সাথে সাথে চুলায় ফ্রাই প্যান দিয়ে চুলার ফ্লেমটা একেবারে অন করে দিতে হবে হাই স্পিডে। দিয়ে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলেই চুলাটার ফ্লেম একেবারে লো করে দিয়ে ওভেন থেকে কেকটা বের করে সাথে সাথেই ফ্রাই প্যানে দিয়ে ঢাকনা দিয়ে যতক্ষণ না কেকটা বেক হচ্ছে পুরোপুরি ততক্ষণ জাল করে নিতে হবে। এই যে দেখুন চুলার কেকটা হয়েছে আমার 2.5 ইঞ্চ, আর এই কেকটাকে আমি ওভেনে তৈরি করেছিলাম কারেন্ট আসার পর, এই কেকটা হয়েছে আমার 2 ইঞ্চ। তো আমার কাছে কিন্তু চুলার কেকটাই মনে হচ্ছে বেশি ফুলেছে। জানি না আসলে এক এক সময় কেক কিন্তু একই রকম ফুলে, প্রতিবারই যে সেম হয় তা কিন্তু কখনো না। তো চুলার কেকটাও খারাপ হয়নি, যাদের কাছে ওভেন নেই আপনারা কিন্তু এইভাবেই কেক অনায়াসে বানিয়ে নিতে পারবেন। কীভাবে আপনারা পারফেক্টভাবে চুলাতেও কেক বেক করতে পারবেন সেটার সব টিপস নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।